আমরা ফাইনালি ঢুকছি মেইন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, কবিতা লিখতেন, গদ্য লিখতেন, সেইখানে ঢুকছি আমরা। এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে চারিদিক। ওয়াও, জানি না এটা কি ফ্লাওয়ার বলে হোয়াইট কালার, কিন্তু এত সুন্দর দেখতে, মুগ্ধ হয়ে যাওয়ার মতন। এখানে সু খুলে ঢুকতে হবে। আমরা কোথায় দেখি না, বাবা ডিজাইন দিয়েছে, ছেলে কাজ করেছিল, রবীন্দ্রনাথের কাজ। আচ্ছা, মানে একটা হাইজিনিক চেয়ার আছে, মানে হাওয়া ঢুকবে না, গ্যাসের প্রবলেম, ঠান্ডা লাগবে না, আর পিঠের ব্যথা হবে না। এখানে আছে তার লেখা কবিতাগুলোর দেখা আছে স্যাম্পল। এটাও না বাথরুম ছিল মনে হয়, যে হাত পা ধোয়ার জন্য।